আজকে চলে এসেছে একটা ম্যাগি রেসিপি নিয়ে, তো তোমরা ঝটপট দেখতে থাকো। আশা করছি তোমরা এইভাবে ম্যাগি বানালে যথেষ্ট খেতে ভালো লাগবে। তো আমি নিয়েছি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজও কাটবো। দেখো আমি টমেটোগুলোকে প্রথমে কুচিয়ে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, আমি বটিতেই সবজি কাটি, কারণ ছুরিতে ওই মানে এখন আমার হাতে প্র্যাকটিস আসেনি ছুরিতে কাটা। যাই হোক, এবার দেখো আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম এবং কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল, আর ডিমও দেবো। আমি ডিম ভাজা করবো একটা, সেই ডিমটাও আমি ম্যাগিতে দেবো। তো দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম। অনেকে বলে সস দিয়ে খায়, সস সরি, অনেকে বলে সস দিয়ে খায়, নানান রকমের অরিগানো, চিলি ফ্লেক্স, বাট আমি এইসব কিছু দিই না, আমি সিম্পলের ওপর করি। কিন্তু তোমরা দেখো এতটা খেতে ভালো লাগে না, তোমাদের মারাত্মক লাগবে। আর যদি এই চিকেন ম্যাগি যে প্যাকেটটা আমি দেখেছি, ম্যাগির চিকেন ম্যাগিটা যদি না, তাহলে তো আর কোনো কথাই হয় না। তো আমি ডিম ভাজাটা করে নিলাম, তার মধ্যে নুন দিয়ে দিলাম অল্প করে। এবার ডিম ভাজাটাকে আমি তুলে নিয়েছি, এরপর কড়ার মধ্যে আবার তেল দিলাম। তেল দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দেখো আমি সবগুলো কুচিয়ে নিয়েছি, লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো। এবার দেখো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো, এটা হচ্ছে সেই ডিম ভাজাটা যেটা আমি তুলে রেখেছি। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজগুলো পুরোপুরি লাল লাল মতো হালকা হয়ে যায়। হালকা লাল লাল হয়ে যায়, পুরোপুরি লাল লাল করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গ্যাস কিন্তু একদম ধিমে, একদম মানে মানে জোরে দেবে না, দিলে কিন্তু পেঁয়াজগুলো বেশি তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে। তো একদম আস্তে করে দেবে। এরপর রসুন, তারপর টমেটোটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো আর একটুখানি নুন দেবো অবশ্যই, কারণ সবজিতে নুন না দিলে হয় না। নুন দিয়ে এবার দেখো এইরকম যখন মাখা মাখা হয়ে যাবে আর লাল লাল হয়ে যাবে, যেহেতু টমেটোগুলো গলে গেছে তো হালকা লাল লাল ভাব আসবে। তো হয়ে যাওয়ার পর কী করবো, আমি এই মাখাটাকে তুলে নেবো, মানে এই ভাজাগুলোকে তুলে নেবো। এরপর ওই কড়াই আবার জল দিয়ে দিয়েছি, দিয়ে ম্যাগিগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। অনেকে আছে শুধু সেদ্ধ করা ম্যাগির উপর মশলা দিয়ে খায়, কিন্তু আমি ওইভাবে খাই না। এবার দেখো ফুটন্ত যখন ম্যাগি ফুটছে তখন আমি মশলাটা দিই, দিলে কী হয় ফ্লেভারটা বেশি ভালো আসে, তোমরা সেটা দেখতে পারবে। আর একটা মশলাতেই হয়ে যায়। তো দেখো এইভাবে ভালো করে মিক্সড আপ করে নিই। আর সব আর যে ম্যাগির যে মশলা ওটা কাঁচা খাওয়া ঠিকও না, তাই জন্য আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েই খাই। ম্যাগি যখন ফোটে তখন দিয়ে দিই, দিতে কী হয় ফ্লেভারটাও সুন্দর, তোমরা দেখতে পেয়েছো কতটা সুন্দর কালারটা আসছে। এরপর দেখো আমি কী করব, এই যে আমার ভাজা সবজিগুলো সবটা দিয়ে দিলাম, এরপর ডিমও দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। নিলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের ইউনিক স্টাইলের ম্যাগি। আর ম্যাগিতে আমি নুন বা কিছু দিই না। তো দেখো তোমরা কতটা সুন্দর লাগছে, আর ম্যাগিটা পুরো রেড রেড হয়ে গেছে, এমনিতে রেড, তারপর টমেটো দেওয়া হয়েছে বলে আরও রেড রেড হয়েছে। তো দেখো দেখি কী লোভ লাগছে, সেদিন তো খেয়েছিলাম এখন আবার লোভ লাগছে। আমি এবার ম্যাগিটা খাই আর দেখো সত্যি খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখবে, খারাপ লাগবে না। আর এটা আমার পুরোপুরি আমার নিজের রেসিপি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি এখন ম্যাগি খাই, টাটা।